বন্ধুরা, আবারও চলে এলাম জল রঙের চতুর্থ পর্যায়ে। তোমরা যদি ভিডিওগুলো পুরো দেখে থাকো তাহলে আশা করব এই পর্যায়ক্রমগুলো তোমাদের ভালো লাগবে। আর এইভাবে অনুকরণ করে যদি চলো তাহলে অবশ্যই কিছু শিখতে পারবে। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। এখন এই চতুর্থ পর্যায়ে আমরা কি শিখছি একটু দেখে নিই। দেখো বন্ধুরা, আমরা এখানে শিখছি কিছু ঘাস, ফুল, পাতা, আকাশ, মাটি, এইসব। তো রং দিয়ে প্রথমে প্রাথমিকভাবে এইভাবে নিজের খেয়াল মতো, নিজের খেয়ালিভাবে আমরা ইচ্ছে মতো ফুল, ইচ্ছে মতো পাতা, নানা রকম রং দিয়ে, রং বেরঙের করে নিজের মতো করে তুলতে পারি। প্রথমেই বলেছি রং আর জল নিয়ে একটা খেলার ব্যাপার থাকবে। এখন প্রথমে যেহেতু শিখছি তো এই খেলার ছলেই আমরা সব কিছু শিখতে পারবো। তোমরা দেখো একটু একটু করে এই জল রঙের চতুর্থ পর্যায়ে চলে এসেছো। তো এইভাবেই ধীরে ধীরে আরও এগিয়ে যাব, আরও অনেক কিছু শিখব এরপরে। বন্ধুরা, তোমরা কিছু শিখতে চাইলে একটাই কথা বলবো যে ভিডিওগুলো পুরো মন দিয়ে দেখবে। ভিডিওগুলো কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে, কেটে বেরিয়ে গেলে অনেক কিছু মিস করবে, যে ঠিক ভালোভাবে বুঝতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো পরের ভিডিও নিয়ে, ততক্ষণ শুধু অপেক্ষা। সবশেষে একটাই কথা বলবো, সবাই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই।